কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর 2019 সালে ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা। মেয়ে আয়রাকে নিয়ে দাম্পত্য জীবন সুখে পার করছিলেন মিথিলা। এছাড়া কয়েক মাস আগে মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরতেও গিয়েছিলেন সৃজিত মিথিলা। তবে শনিবার 12 নভেম্বর পাল্টাপাল্টি রহস্যময় পোস্ট ঘিরে জল্পনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সৃজিত মিথিলা দম্পতি। সৃজিত নিজের একটি ছবি পোস্ট করেছেন যা দুঃখ, বিচ্ছেদের আর একাকিত্বকেই প্রকাশ করে। ছবির সঙ্গে পোস্টে তিনি লিখেছেন, এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই, এখানে কিছু প্রমাণ করার নেই, সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে একা, বিদায় অ্যাঞ্জেলিনা, এবার বিদায় নিতে হবে। তবে এটি জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন, কিন্তু এই গানটি হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। সৃজিতের পোস্টের পর শনিবার প্রায় একই সময় নিজের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী মিথিলা। ক্যাপশনে মিথিলা লেখেন, কিভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি, কিভাবে জানো সেই প্রেম ন্যায্য, সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো। প্রায় একই সময় এই দুই বিচ্ছেদের পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা, কেন এই হেয়ালি তারকা দম্পতির। কিছুদিন থেকে মিথিলার সঙ্গে টলিউডের এক পরিচালকের সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে, তবে সে কথা অস্বীকার করেছিলেন পরিচালক নিজেই। বাংলাদেশের গায়ক জন কবিরের সঙ্গেও তার সম্পর্কের কানাঘুষা শোনা যায়, তবে জন কবিরও সেই সম্পর্কের কথা কার্যত উড়িয়ে দেন।